বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব ছোট আলুর দম। নিরামিষ দিনে রান্নাটা আপনারা করতে পারেন। আজ আমার একাদশী, তাই আমি নিরামিষ আলুর দম তৈরি করছি। লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খাওয়া যাবে। চলুন দেখা যাক আলুর দমটা কিভাবে আমি তৈরি করি। এই জায়গায় 1 কেজি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি দুভাগ করে। আলু কিন্তু দুভাগ করে কেটে নিয়েছি। ঠিক এরকম ভাবে আলুটা কেটে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দরভাবে নুন মশলা ঢুকবে। তারপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে পারেন। আপনারা যদি চান সাদা তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো আলু। দেখে নিচ্ছি তেলটা কতটুকু গরম হয়েছে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছে। এরপর আমি আলু ছেড়ে দিচ্ছি। সবকটা আলু একই সঙ্গে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেব আমি সামান্য গুঁড়ো হলুদ। তারপর আমি আলুগুলো নাড়াচাড়া দিয়ে নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। সুন্দরভাবে আলু সিদ্ধ হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো আঁচটা বাড়িয়ে দিয়ে আলু ভেজে নেব। আলু যখন এরকম ভাবে ভাজা হবে তখন আলু আমি একটা পাত্রে নামিয়ে দেব। এইভাবে আলুর দম অবশ্যই করে খাবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি খুবই ভালো লাগবে আর বাড়ির লোকেরা খেয়ে খুব ভালোই বলবে। কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলেই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি আমি 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা দুভাগ করে। দিচ্ছি আমি সামান্য সাদা জিরে। দিয়ে দিচ্ছি আমি 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4 খানা লবঙ্গ, একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরে বাটা, লাল লঙ্কা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এরপর আমি মশলা ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরোবে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিলে আলুর দমটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এরকম ভাবে কম আঁচে ভেজে নিচ্ছি 30 সেকেন্ড। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেব আমি 1টা ছোট সাইজের টমেটো পিউরি। ভালো করে একটু মশলা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 বাটি হাফ বাটি জল বা 1/2 কাপের মতো জল। জল দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। তেল ওঠার পর দিয়ে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
ভেজে রাখা আলু আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। যখনই লাল লাল হয়ে আসবে তারপর দিয়ে দেব জল। জল একটু বেশি করে দিতে হবে, আলু সিদ্ধ হবে তারপর রান্নাটা হবে। একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। দেখুন জলটা ঠিক এরকম পর্যায়ে দিতে হবে যেন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ফুটবে সেই অপেক্ষায় থাকতে হবে। যখনই ফুটে উঠবে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি, আর দেব আমি গরম মশলা বাটা। আমি কিন্তু বাটা মশলা ইউজ করি, আপনারা যদি পারেন গুঁড়ো মশলাও রান্নাটা করতে পারেন। অনেকেই কিন্তু মশলা বাড়তে চায় না, তাই গুঁড়ো মশলা দিয়ে রান্না করে, কোনো অসুবিধা নেই, গুঁড়ো মশলার রান্নাটা তৈরি করা যায়। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, যতটুকু জল আছে ঠিক অতটুকুই জল থাকবে, ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে যাবে। রান্না আমার একদম তৈরি। যদি রান্না ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।